এই হচ্ছে বলছিলাম যে মাকড়া বেগুন, এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে মাকড়া বেগুন, এই যে বিশাল বড় এই দেখো এক একটা 200 টাকা, এক একটা 200 টাকা করে বুঝলি, মারামারি করছে। এই তো বাহ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার একদম একটা গ্রামীণ হাট, এই হাটের নাম হচ্ছে নেপালগঞ্জের হাট। তো চলো এই হাট কটা থেকে বসে, কখন বসে, টাইমিং এবং এই হাটের বিস্তারিত এবং এই হাটে কী কী পাওয়া যায় সমস্ত তোমাদের বলার চেষ্টা করব। পাইকারি একদম পাইকারি রেট কত, পাইকারি কত যায় পাইকারি হিসেবে? এই যে ফুলকপিগুলো দেখছো এগুলো 10 থেকে 13 টাকা পিস, সিজন অনুযায়ী দাম পরিবর্তন হয়। তো এই দেখতে পাচ্ছ ফুলকপি, এটা তোলো না, এই বাঁধাকপি, এই বাঁধাকপি যা দেখছো তোমরা একদম একদম টাইট বাঁধাকপি, একদম মানে ওজন প্রায় 1 কেজি 300 সাড়ে 300 ওজনের ফুল বাঁধাকপি 8 থেকে 9 টাকা পিস হিসেবে এখানে পাইকারি রেটে তোমরা পাবে। এই দেখো প্রচুর মাল রয়েছে, পুরো একদম ভর্তি। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা একদম ফ্রেশ ব্রোকলি, একদম মাঠ থেকে কেটে আনা হয়েছে, বুঝতেই পারছো। এই দেখো এই ফ্রেশ ব্রোকলি এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এটা তোমরা পেয়ে যেতে পারো এখানে পাইকারি রেট হিসেবে একদম এই 18 থেকে 20 টাকার মধ্যে পাইকারি রেট তোমরা এখানে পেয়ে যাবে। পেঁয়াজকলি 15 টাকা বান্ডিল, 1 কেজির ওপরে। আচ্ছা 1 কেজির ওপরে বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো 15 টাকা করে। এই যে 13 থেকে 15 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ক্যাপসিকাম, ক্যাপসিকাম কত দিচ্ছ গো? 40 টাকা পাইকারি, এটা পাইকারি কত? ও খুচরো পাইকারি কত? পাইকারি 180 টাকা, 180 টাকা পাল্লা। বাহ 180 টাকা পাল্লা বন্ধুরা। এই যে এই ক্যাপসিকাম রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো 180 টাকা করে পাল্লা। ধরো একটা দেখি সাইজটা মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা, বড় সাইজগুলো এরকম সাইজের ক্যাপসিকাম তোমরা পাবে 180 টাকা করে পাল্লা, পাল্লা মানে 5 কেজি। ওলকপি চিনতে গেলে এই যে এই পিছন দিকে এই একটুখানি চাপলে দেখবে নোকটা, এই যে আমার নোকটা ঢুকে গেল, ঢুকে গেল মানে এটা একদম কচি, এটা যখনই দেখবে হার্ড হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে তাহলে বুঝবে ওটা পেকে গেছে, ওটা খাওয়া যাবে না, ভেতরে জালি জালি হবে, কিন্তু এটা একদম কচি বলে যাবে। এর দামগুলো কত করে রয়েছে পাইকারি? এটা হচ্ছে 4 টাকা পিস, 4 টাকা পাইকারি পাইকারি। চলো বেগুন কত করে পাইকারি পাল্লা? বেগুনের পাল্লা কত করে? পাল্লা কত করে? পাল্লা 80 টাকা পাল্লা। বেগুনগুলো হচ্ছে 80 টাকা পাল্লা, বেগুন 80 টাকা পাল্লা। বেগুন কিভাবে জানা যায় ভালো বেগুন? ভালো বেগুন মানে হচ্ছে এইটা এখানে পুরো কাঁটা ভর্তি থাকবে, সেটাকে মাংড়া বেগুন বলা হয়। ঠিক আছে, এটা কি বেগুন? এটা মাংড়া বেগুনেরই একটা জাত। এই এই যেগুলো দেখবে কাঁটা ভর্তি মানে হাত দিতে পারবে না মোটায়, এতটা বেশি কাঁটা হবে, সেটাকে মাংড়া বেগুন। সেই বেগুন হচ্ছে একদম সবচেয়ে ভালো খাওয়া, পোড়া খাওয়ার পক্ষে আইডিয়াল। আচ্ছা এগুলো 80 টাকা করে পাল্লা, 5 কেজি 80 টাকা, কেজি 80 টাকা। আচ্ছা ভালো সিম কি হয় চিনবে? সিম এরম ভাবে দেখে যাবে কচি হবে আর এরকম ভাঙলে মট করে ভেঙে যাবে, সেটা হচ্ছে একদম কচি সিম। আচ্ছা এই সিম 5 কেজি কত? 5 কেজি 80 টাকা, 5 কেজি 80 টাকা। এটা এই সিমটা কেমন দেখছো, ভালো? এই সিমটা ভালো, একদম ফ্রেশ সিম, টাটকা সিম, জানো গায়ে রং দেখলে বলে দেবে। আর এটা যদি বাসি হয় দেখবে আস্তে আস্তে এই 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 মুখগুলো দেবে কালচে হয়ে যাবে, মুখগুলো সব কালচে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বন্ধুরা বুঝতে পারলে সিম কিনবে এইভাবে। টমেটো কত করে? টমেটো কত করে পাল্লা? টমেটো পাল্লা 100 টাকা পাল্লা।
টমেটো 100 টাকা পাল্লা। এটা হচ্ছে হাইব্রিড টমেটো। আচ্ছা এটা এগুলো হচ্ছে হাইব্রিড টমেটো। টমেটো হচ্ছে হাইব্রিড টমেটো নেবে নাকি? না না এগুলো হচ্ছে হাইব্রিড টমেটো। আচ্ছা এর মধ্যে কিছু আছে টমেটো, হ্যাঁ যেমন এইরকম ধরনের যে টমেটো গুলো, এটা আবার দিছি টমেটো, এটা একটু টক টক হয়, আর এগুলো অত টক পাবে না। এগুলো এগুলো হাইব্রিড, এইগুলো হাইব্রিড, এগুলো হাইব্রিড টমেটো, হাইব্রিড লম্বা টাইপ, হ্যাঁ। আর এগুলো হচ্ছে দেশি টমেটো, এগুলো হচ্ছে আমাদের দেশি টমেটো একদম, এটা একটু টক টক পাবে। এই হচ্ছে বলছিলাম যে মাকড়া বেগুন, এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে মাকড়া বেগুন, ঠিক আছে। এই হচ্ছে মাকড়া বেগুন, এই যে বলেছিলাম না পুরো কাটা ভর্তি, হ্যাঁ এই যে কাটা আছে, হ্যাঁ দেখো হাতে এই যে কাটা, হ্যাঁ এই হচ্ছে মাকড়া বেগুন। এ ভাজা খেলে আর মানে ইয়ে ভাজা পোড়া মনে রাখবে যে ভালো খাচ্ছি একটা জিনিস খাচ্ছি। তো বন্ধুরা তোমরা বাজারে গেলে কিন্তু এই কাটা দেখে যদি বেগুন কেনো, সেই বেগুনগুলো কিন্তু তোমরা পোড়া খাওয়ার জন্য খুব ভালো ইউজ করতে পারো, মানে নিতে পারো, হ্যাঁ দেখে নিতে পারো। তোমরা যেমন আগের বেগুনটা দেখালাম কাটা ছিল না, এগুলো পাল্লা কত দাদা? এগুলো পাল্লা কত? এগুলো পাল্লা কত? এগুলো তো দাম বেশি বলে না, না এটা কত রা? এই 130 থেকে 140 টাকা করে পাল্লা রয়েছে এই বেগুনগুলো। মানে 8টা অবধি মোটামুটি ভালো বাজার থাকে, প্রতিদিন বসে সপ্তাহে বুধবার শনিবার সোমবার 12টা থেকে রাত 9টা, হ্যাঁ। আর এখানে সব পাইকারি খুচরো দুটোই পাওয়া যায়, তাই তো? বন্ধুরা বাজারের একটু ক্রাউড তোমাদের দেখাই, বিশাল ক্রাউড রয়েছে বাজারে, মানে রাস্তার দুই পাড়েই বাজার বসেছে। চলো বাজারটা দেখাবো তোমাদের। এই দেখো জিলাপি, মিষ্টির দোকান, সমস্ত কিছু রয়েছে এই বাজারে, মানে একদম জমজমাট যা বলতে গেলে, পুরো জমজমাট বাজার। তো চলো তোমাদের এবার দেখাই আরো কিছু। না না এটা খুব ভালো জিনিস। কত করে গো পাল্লা? এটাকে কি বলে? এটাকে কি বলে? পুঁই বিটুলি, পুঁই বিটুলি, পুঁই বিটুলি, মানে পুঁই শাকের বীজ, বীজ আর কি, হ্যাঁ। এগুলো পাল্লা কত করে? পাল্লা কত করে? 150 টাকা পাল্লা, 150 টাকা পাল্লা। এগুলো পুঁই বিটুলি বলে, খুব ভালো, এগুলো খেতেও ভালো এবং খুব উপকারী। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার ফেলে দিয়ে এটা খাবে। এবার তুমি দামটা বলে দাও একবার। এটা হচ্ছে 40 টাকা কিলো, 200 টাকা পাল্লা। 40 টাকা কিলো, 200 টাকা পাল্লা। বিট, বিট, বিট গাজন মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? বিট গাজন মিলিয়ে 20 টাকা। সিম বেগুন টমেটো ওই 120 টাকা পাল্লা, 120 টাকা পাল্লা, মানে বিটও 120 টাকা পাল্লা, গাজরও 120 টাকা পাল্লা। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিট 120 টাকা পাল্লা আর গাজর 120 টাকা পাল্লা। দেখো চিচেঙ্গে 20 টাকা কিলো, 20 টাকা কিলো চিচেঙ্গে, 20 টাকা কিলো। দেখো ফ্রেশ চিচেঙ্গে এটা দেশি চিচেঙ্গে না, এটা কিন্তু সাদা মূলো বন্ধুরা দেখতে পাচ্ছ। কত করে বলছে? কত করে? 5 টাকা পিস। এই জানবে শুধু একটা করে পিস, 5 টাকা কিলো। কত করে? এগুলো সব পিস হিসাবে বিক্রি হয়, কিলো মানে 5 টাকা করে পিস, ছোট বড়, ছোট বড় সবই 5 টাকা করে পিস। এই যে বিশাল বড়, এই দেখো তো বন্ধুরা মোটামুটি তোমাদের দামগুলো বলার চেষ্টা করছি। আরও এইদিকে ভেতরে ঢুকছি, ভেতরটা প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড প্রচণ্ড গ্যাদারিং রয়েছে।
চলো আরো কিছু দেখানোর তোমাদের চেষ্টা করি। টার্কি 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 মুরগি টার্কি মুরগি না টার্কি টার্কি বলো টার্কি এগুলো কত কত করে দাদা? 400 টাকা কেজি। এগুলো এক একটা 3 কিলো 2.5 কিলো করে ওজন হবে। এই যে টার্কি বাচ্চাগুলো কত করে বিক্রি হয়? 130 টাকা করে কেজি এগুলো। এগুলো কত করে দামটা জানো? 300 টাকা বললাম তো বন্ধুরা। এইগুলো মোড়ক রয়েছে, এগুলো 300 টাকা করে কেজি। এক একটা 2 কেজি 2.5 কেজি 3 কেজি এরকম ওয়েট হবে এক একটা। বড় বড় বেশ দেখতে পাচ্ছো, একদম তরতাজা। এক একটা 200 টাকা এক একটা 200 টাকা এক একটা 200 টাকা করে লাকি রাজা রাজাস 2500 টাকা করে কিলো নাকি না জোড়া মানে পিস হিসাবে? আচ্ছা পিস হিসাবে রয়েছে এগুলো জোড়া 2500 টাকা কিলো 500 মানে এটা ওয়েট ওজন কত হবে? ওজন হয় 3 কিলো 3.5 কিলো ও 3 কিলো 3.5 কিলো ওজনের হাঁস রয়েছে 2500 টাকা জোড়া। আর কিলো হিসাবে নিলে 500 টাকা কিলো। একদম দেশি কালো হাঁস এগুলো বিক্রি হয়। এরকম কিন্তু হাসার কালার হয়, কালার কিন্তু এরকম হাসার হয়। আচ্ছা এইখানে কি সবই হাঁস পাওয়া যায়? সব হাঁস মুরগি এই সবই? এটা এটা মার্কেটটা কটা ধরে বসে? হ্যাঁ সকাল 6টা থেকে সকাল 6টা থেকে বসে তারপর আবার এরকম সময় পর্যন্ত থাকে। ও মানে সকালেই বসে যায়? হ্যাঁ সকাল থেকে শুরু হয়। 3 দিন বসে? আচ্ছা আচ্ছা। সোমবার শনি বুধ সোম মোটামুটি সকাল 6টা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা যা খায় না ছাড়া হবে না। কুমড়ো পাইকারি কত যায় গো? আচ্ছা কুমড়ো তোমরা পাবে 15 থেকে 20 টাকার মধ্যে। কিলো ওই পাইকারি 15 টাকা খুচরো 20 টাকা। আচ্ছা পেঁয়াজ রয়েছে পাল্লা কত? 120 টাকা 110 টাকা। আচ্ছা 5 কিলোর দাম 110 টাকা পেঁয়াজ। এটা কি শাক গো? মেথি শাক। মেথি শাক কত করে বিক্রি করছো? 30 টাকা কেজি। মেথি শাক এগুলো হচ্ছে 30 টাকা কেজি মেথি শাক। এই তো বাহ, এই যে বৌদি ঝুড়ি ঝুড়ি বিক্রি করছে, এই দেখো ঝুড়ি কত করে এগুলো? চুনো মাছ ধোয়ার ঝুড়ি কত এগুলো? এগুলো কত করে? এগুলো 80 টাকা 80 টাকা করে একদম সুন্দর নিখুঁত ঝুড়ি।
দেখতে পাচ্ছ এই বৌদি বৌদির সাথে কন্ট্যাক্ট করে তোমরা ঝুড়ি নিতে পারো বৌদির নাম্বার বলে দাও এগুলো হচ্ছে মাছ ধরে রাখার জন্য না না এগুলো মেশিন চালাবার ঘোঙা ও আচ্ছা এখানে পাইপ ঢুকিয়ে দিয়ে এটা কি ওই ইয়ের সেলো মেশিন না 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 এমনি যে পাইপ ছাটা মেশিন ওই ওই পাইপ ওই তার পাইপে পাইপ চার ভিতরে ঢুকিয়ে দেয় দিয়ে এখানে জলটা যা যাতে ময়লা ফয়লা বা মাছ ফাছ না ঢুকে যায় ও কিন্তু দেখে মনে হচ্ছে যেন মাছ ধরার হ্যাঁ মাছ রাখার সে পোলো নয় পোলো আরো বড় হয় বড় হয় আরো হালকা হয় এ অনেক ভারী তো চুনো মাছ ধোয়ার ঝুড়ি তোমার কুলো কত করে গো কুলো 160 160 টাকা ওই 150 150 থেকে 160 এর মধ্যে পেয়ে যাবে তোমরা আরে না কুলো ঝুড়ি সব কিছুই রয়েছে এখানে বড় থেকে ছোট সব রকম ঝুড়ি রয়েছে বন্ধুরা তাহলে তোমরা দেখলে নেপালগঞ্জের বাজার মোটামুটি তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম এখানে মুরগি থেকে নিয়ে মানে মাছ ধরার ঝুড়ি এবং বিভিন্ন যে সবজির বাজার সেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো এই বাজারে আরও অনেক কিছুই রয়েছে তো একটা ভিডিওতে দেখানো তো সম্ভব না এরপরে নেপালগঞ্জের অন্য ভিডিওতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের দেখাবো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে বেশি বেশি করে লাইক এবং ভিডিওগুলো শেয়ার করো তাহলে বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো বাই টাটা